হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মাত্র 210 টাকায় ফুল কোয়ালিটি ফুল একটি সাউন্ড বক্স তৈরি করে দেখাবো। আপনারা কিভাবে খুবই কম খরচে এটা তৈরি করতে পারবেন সেটা জানতে হলে পুরো ফুল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো চলুন বেশি বটবট না করে ভিডিওটা শুরু করা যাক। আপনাদের এরকম দুটো স্পিকার লাগবে। স্পিকারটির সাইজ হলো 2 ইঞ্চি সাইজের দুটো স্পিকার লাগবে। আপনারা যে কোনো সাইজের দুটো স্পিকার ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে 5 ভোল্টেজে চলে। এরকম 5 ভোল্টে চলার দুটো স্পিকার আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আপনাদের একটি ব্লুটুথ কার্ড লাগবে। আমার কাছে এই কার্ডটা ছিল, সেজন্য আমি এই কার্ডটা নিয়েছি। আপনারা চাইলে অন্য কার্ড ব্যবহার করতে পারেন। এরপরে যেটা লাগবে সেটা হলো গিয়ে বক্সের মেইন পার্ট, এমপ্লিফায়ার। এমপ্লিফায়ার আমার কাছে একটা এমপ্লিফায়ার ছিল এরকম, যে আমি সেই এমপ্লিফায়ারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো মডেলের এমপ্লিফায়ার ব্যবহার করতে পারেন। তো অন্য কোনো মডেলের এমপ্লিফায়ার, এটা এমপ্লিফায়ার দুটোটা কানেকশন সেম টু সেম। আপনারা চাইলে এই এমপ্লিফায়ারটা ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো এমপ্লিফায়ার ব্যবহার করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে বক্সের কানেকশনটি দেখিয়ে দিতেছি। আমার স্পিকারের সাথে ও এমপ্লিফায়ারের সাথে আগে থেকে কিছু তার সোল্ডারিং করা আছে, সেজন্য আমি নতুন করে কোনো সোল্ডারিং করতেছি না। আমি এর সাথে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। স্পিকারের দুটো তার ও এমপ্লিফায়ারের দুটো তারের সাথে কানেকশন করব এবং ওভারফারের দুটো তারের সাথে কানেকশন করব। তো আমি কানেকশন করে আপনাদেরকে দেখাতে সর্বপ্রথম আমরা সিরিজে কানেকশন করছি এমপ্লিফায়ারের ব্যাটারি লাইনের তার ও বক্সের ব্যাটারি লাইনের তার, দুটো তারকে আমরা একসাথে কানেক্ট করে সিরিজ বাই কানেকশন করে দিচ্ছি এমপ্লিফায়ারের সাথে। এখন আমরা এই স্পিকার দুটোকে বক্সের দুটোর ভিতরে ভরবো। আপনাদেরকে বলে রাখি, এই বক্স দুটো আমি কিনেছি আমাদের এখানে বাংলায় দোকান থেকে কিনেছি, সেখানে আমি 60 টাকা পেয়ে গেছি। এবং এই এমপ্লিফায়ারটা আমি তার ভিতরে পেয়েছি, এমপ্লিফায়ারটা খুবই ভালো, সেজন্য আমি এমপ্লিফায়ারটাই ব্যবহার করতেছি, নতুন কোনো এমপ্লিফায়ার ব্যবহার করতেছি না। তো আপনারা দেখতে থাকেন আমি স্পিকার দুটো বক্সের ভিতরে কীভাবে ফিটিং করে দিই। এই দুটি স্পিকার আমার বক্সের ভিতরে কানেক্ট করা হয়ে গেছে। এখন আমি এর সাথে এমপ্লিফায়ার কানেক্ট করব। তো এমপ্লিফায়ারের 3টি তার ও ব্লুটুথ মডিউলের 3টি তার, এই 3টি তারকে আমরা মাইনাস বাই মাইনাস ও প্লাস বাই প্লাস ভেবে প্যানেলভাবে কানেকশন করে দেবো, যাতে এই দুটোটা লাইন এক সিঙ্গেল থেকে দুটোটা বক্সের ভিতর এমপ্লিফায়ারের ভিতরে চলে যেতে পারে। তো আমি কানেকশন করি, আপনারা দেখতে থাকুন। তো আমার এখন তারগুলো সিরিজ বাই সিরিজ কানেকশন করা শেষ। আমি একটি তার একটু বাড়তে লাগাইছি, যেটাকে আমি 5 ভোল্টে কানেক্ট করবো, সেটা তারটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি দুটো তার কানেক্ট করে এই তারটুকু একটু বাড়তে রেখেছি। ওই এমপ্লিফায়ারের তার আমি কানেক্ট করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে কানেক্ট করে দেবো, আপনারা সেটা দেখতে পাবেন। সম্পূর্ণ কানেকশন শেষ করার পর আপনাদের সামনে নিয়ে আসতেছি। তো আমার সবগুলো কানেক্ট করা শেষ ও সেগুলোকে আমি ভালো করে কস্টিপ দিয়ে পেঁচিয়ে দিয়েছি। এবার আমি আমাদের এমপ্লিফায়ারটা, যে এমপ্লিফায়ারটা আছে সেই এমপ্লিফায়ারটাকে আমরা খুবই যত্ন সহকারে এই এমপ্লিফায়ারের সাথে যে বক্সটা ছিল সেই বক্সটার ভিতরে আমরা ফিটিং করে দেবো, কারণ আমি বক্সটার সাথে এমপ্লিফায়ারটা পেয়েছি, এটার সাথে কানেক্ট করে দেবো। আর বক্সের ভিতরে যে স্পিকার দুটো ছিল, এই স্পিকার দুটো খুবই খারাপ ছিল, তাই আমি স্পিকার দুটো ব্যবহার করিনি, আমি নতুন করে দুটো স্পিকার নিয়েছি। আমাদের এমপ্লিফায়ারটি কভার করা শেষ। এখন আমরা এর সাথে আমি আপনাদেরকে 5 ভোল্ট আউটপুট দিয়ে আপনাদেরকে স্পিকারটি বাজিয়ে দেখাবো যে কীভাবে বাজে। তো সেভাবে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমি আপনাদের গুছিয়ে রাখতেছি, গুছিয়ে রাখার পর আমি আপনাদেরকে বাজিয়ে দেখাবো যে ব্লুটুথে লাইন পাচ্ছে কি না, স্পিকারে কীরকম শব্দ হচ্ছে সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। খুবই কম খরচের মাধ্যমে কীভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন। আমি বক্সে 5 ভোল্ট আউটপুট দেওয়ার জন্য আমি একটি চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করবো, কারণ আমার কাছে বর্তমানে 5 ভোল্টের কোনো ব্যাটারি নেই, সেজন্য আমি একটা অ্যাডাপ্টারের মাধ্যমে আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লুটুথ কার্ডে লাইন পাচ্ছে, এবার আমাদের স্পিকারে লাইন দিতে হবে। স্পিকারটিতে লাইন পাওয়ার পর আমি আপনাদেরকে একটি মিউজিক প্লে করে দেখাবো যে কীভাবে সাউন্ড হয়। আপনারা চাইলে এরকম একটি বক্স খুবই অল্প টাকার ভিতরে তৈরি করতে পারেন। আপনাদের এলাকার খুচরা দোকান থেকে অথবা অনলাইন থেকে এরকম একটি ব্লুটুথ মডিউল ও এমপ্লিফায়ার কিনতে পারবেন খুবই অল্প টাকার ভিতরে। আপনারা সেগুলো দিয়ে আর দুটো স্পিকার দিয়ে খুবই সহজে এই বক্সটি তৈরি করতে পারেন। আর আমার এই বক্সটি তৈরি করতে সম্পূর্ণ খরচ হয়েছে মাত্র 210 টাকা। তো আপনার চাইলে এরকম একটি বক্স তৈরি করে নিতে পারেন খুবই অল্প টাকার ভিতরে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Mm-hmm.